রাজন্না হালদার। বাজতে হলে একজনকেই বাজবেন, দেবাংশু। দেবাংশু দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে দেবের অংশকে বেছে নেব। একজন জুম্মায় জুম্মায় ফচকে ফচকে নেত্রী, জুম্মায় জুম্মায় 8 দিন রাজনীতি করতে নেমেছে, আজকে নেবে আমার আল্লাহ পাকের সাথে, একজন চোর চুট্টা চিটিংবাজের সাথে, একজন দেবের সাথে, ভগবানের সাথে, আমার আল্লাহ পাকের সাথে সমতুল্য করেছে। আজকে আমি আপনার বিরুদ্ধে আপনাকে বলছি, অবিলম্বে 24 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চান, এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলছি, আপনি আমার ধর্ম আমার ধর্মগ্রন্থকে ছোটো করেছেন, অবিলম্বে যদি ক্ষমা না চান 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা কোন দেশে কোন রাজ্যে বসবাস করছি, বিশেষ করে আমার দেশের কেন্দ্র সরকার এবং আমার রাজ্যের রাজ্য সরকার যেভাবে এরা রাজনীতি শুরু করে দিয়েছে, পশ্চিমবাংলার নাগরিক মানে নাগরিক বলতে এবং দেশের নাগরিক বলতে আমাদের লজ্জা লাগছে যে আমরা কোন দেশে কোন সরকারের আমলে আমরা বসবাস করছি। ওই সরকার যে সরকার ধর্মকে নিয়ে ছিলিমিলি খেলছে নিজের গদি বাঁচাবার জন্য, নিজের গদি বাঁচাবার জন্য ধর্মীয় আচার আচরণকে শেষ করার পরিকল্পনা করছে। কদিন আগে দেখছিলাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এক জায়গায় বক্তব্য দিতে দিতে বলছেন যে গীতা বাইবেল কোরআন সব শেষ হয়ে যাবে, আমি মমতা আমার উন্নয়ন আমার ইতিহাস শেষ হবে না। গতকালকে দেখলাম আপনার দেবাংশুর হয়ে একটা মহিলা রাজন্য হালদার তিনি বক্তব্য রাখছেন, সে মহিলা বক্তব্য রাখতে রাখতে বলছে দেবাংশু ভগবানের একটা অংশ, দেবের একটা অংশ, নাউজুবিল্লাহ মিন জালেক আল্লাহ পাকের অংশ, নাউজুবিল্লাহ মিন জালেক। আজকে এরা রাজনীতিকে মানে কেন্দ্র করে নিজের গদিকে বাঁচাবার জন্য আজকে ধর্মকে নিয়ে ছেলে খেলানো শুরু করে দিয়েছে। কদিন আগে আরও দেখছিলাম যে আমার দেশের একজন বিজেপি নেত্রী নূপুর শর্মা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা কটূক্তি করেছে, বাজে কুমন্তব্য করেছে। তারপরে আসামের মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রাখতে রাখতে আমার রাজ্যে এই ইলেকশনে ভোট প্রচার করতে এসে তিনি বলছেন যে এ দেশ তৈরি করেছে হিন্দুরা, এ দেশে বসবাস করতে হলে হিন্দু হয়ে থাকতে হবে, আর কত আমরা সহ্য করব। তারপরে কদিন আগে দেখছিলাম, গত 3 দিন আগে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র করে রাজনীতি করতে করতে, বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করতে করতে দেখা যাচ্ছে এখন নিজের ধর্মের মানুষগুলোকে নিজের ধর্মের ধর্মগুরুদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে, স্বামীজিদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে, ইসকন থেকে নিয়ে আপনার বেলুর মঠ থেকে নিয়ে প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। অবিলম্বে এগুলো বন্ধ করা হোক। আর বিশেষ করে আমি খুবই খুশি হয়েছি যে আজকে হিন্দু ধর্মের ধর্মগুরুরা তিনারা মহারাজদের বিরুদ্ধে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যে কটূক্তি করেছেন তেনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন হচ্ছে, অবশ্যই আন্দোলন করা দরকার, প্রতিবাদ করা দরকার। আমি মহারাজদের বলবো আপনারা আমাদেরকে ডাকুন, আমরাও যাবো আপনাদের সাথে, পা মিলাবো আপনাদের সাথে, হাতে হাত মিলাবো আপনাদের সাথে, আমরা রাস্তায় নামবো। কিন্তু আমার ধর্মের উপরে যখন আক্রমণ আসছে, আপনাদেরও তো উচিত আমাদের সাথ দেওয়া, আমাদের পাশে দাঁড়ানো। আসুন আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের ধর্মীয় নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আসুন। যারা কেন্দ্র থেকে নিয়ে রাজ্য পর্যন্ত, কেন্দ্র সরকার রাজ্য সরকার যেভাবে ধর্মের উপরে আক্রমণ চালিয়ে, ধর্মকে হাতিয়ার বানিয়ে, ধর্মীয় বিভাজন শুরু করে, ধর্মীয় আচার আচরণকে নষ্ট করে যেভাবে রাজনীতি শুরু করে দিয়েছে, এদের বিরুদ্ধে আসুন আমরা সক্রিয় হয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা প্রতিবাদ আন্দোলন করি। যদি এইভাবে আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে যদি একসাথে আমরা প্রতিবাদ না করি, তাহলে আগামী দিন এরা আরও বেশি করে এরা ধর্মীয় আচার আচরণকে কেন্দ্র করে রাজনীতি করতে আরম্ভ করে দেবে। বিশেষ করে আমি প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুদের কাছে আমি অনুরোধ করব, মজবুত হয়ে আসুন আমরা প্রতিবাদ করি। কারণ আজকে আমার রাজ্যের আমার দেশের যতগুলো নেতাকর্মী আছে, আমি জানতে চাইছি আপনাদের কাছে,
এই ইলেকশনটা আসলে কি আপনাদের মাথা খারাপ হয়ে যায়? আপনাদের কি ব্রেন শট হয়ে যায়, নাকি আপনাদের মাথার কোনো তার কেটে যায় যে পাগলের মতো আপনারা ধর্মগুলোকে নিয়ে আপনারা আচার আচরণ করতে চান, এক একটা ধর্মের ওপর আক্রমণ করতে চান? কেন আমার দেশে কি কর্মস্থান নেই? আজকে লক্ষ লক্ষ যুবক তারা কাজ পাচ্ছে না, এ রাজ্যে ও রাজ্যে এ দেশে ও দেশে তারা ছুটে বেড়াচ্ছে একটু কর্মের জন্য, একটু সংসারটাকে সুন্দরভাবে চালাবার জন্য। আজকে কি আমার রাজ্যে আমার দেশে কি মানে চাকরি প্রার্থীগুলো নাই? যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আজকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আন্দোলন প্রতিবাদ করছে, তাদের পাশে দাঁড়িয়ে কি আপনারা ভোট প্রচার করতে পারেন না? আজকে আমার দেশে দিনের পর দিন প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছুঁতে আরম্ভ করেছে, একে কেন্দ্র করে কি আপনারা ভোট প্রচার করতে পারেন না, একে হাতিয়ার বানাতে পারেন না? আজকে আপনারা ধর্মীয় বিভাজন সৃষ্টি করে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান করে আপনারা আজকে ভোট প্রচার করে বেড়াচ্ছেন। মুসলমান পাড়ায় গিয়ে মুসলমান নেতা গিয়ে বলছে যে তোমরা আমাদের পাশে থাকো, তোমরা আমাদের ভোট দাও, গরু কী করে খাওয়াতে হয় তার ব্যবস্থা আমি করব। হিন্দু ভাইদের পাড়ায় গিয়ে হিন্দু নেতা গিয়ে বলছে তোমরা আমাদের পাশে থাকো, তোমরা আমাদের সাথ দাও, কী করে গরু খাওয়া বন্ধ করতে হয়, সামনে কুরবানি আসছে, আমরা তার ব্যবস্থাটা নেব। এভাবে আপনারা সাঁপ হয়ে কামড়াচ্ছেন আর রোজা হয়ে ঝাড়ছেন, এভাবে প্রত্যেকটা ধর্মের মধ্যে আপনারা বিভাজন সৃষ্টি করছেন। আজ থেকে 2005 সাল, 2000 সাল, আজকে ব্যাকে যান, কে হিন্দু কে মুসলমান আমরা চিনতাম না। আমাদের মধ্যে কত সুন্দর ভ্রাতৃত্ব ভালোবাসা ছিল, একে অপরের সম্পর্ক ছিল। তানারা আমার বাড়ি আসতেন, আমরা তানাদের বাড়ি যেতাম। প্রত্যেকটা ধর্মের মানুষ একে অপরের বাড়ি যাওয়া আসা করতো, বন্ধুর মতো সম্পর্ক ছিল, আত্মীয়র মতো সম্পর্ক ছিল। আর বিশেষ করে কেন্দ্র সরকার আর আমার রাজ্য সরকার, এই দুই মানে সাম্প্রদায়িক সরকার আসার পরে আজকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে গেছে। হিন্দু মুসলমান, হিন্দু মুসলমানের মধ্যে হিংসা অহংকার শুরু হয়ে গেছে। হিন্দু মুসলমানকে দেখলে নাক সিঁটকাচ্ছে, মুসলমান হিন্দুকে দেখলে নাক সিঁটকাচ্ছে। অবিলম্বে এগুলো বন্ধ হোক।